মালদার গাজল থানার রবীন্দ্রপল্লী এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। কত টাকা মানে কয় ভরি সোনা বা আর নগদ টাকা আপনার এ বিষয় নিয়ে গাজল থানায় কোনো প্রশাসনে কোনো জানিয়েছেন? এ বিষয় নিয়ে কি মনে হচ্ছে, কাউকে দিকে সন্দেহ বা সেরকম কোনো সন্দেহ মনে হচ্ছে কি? তো এই ধরনের কাজ কারা করতে পারে কি মনে হচ্ছে? তো জানা যায় বাড়ির মালিক শানি প্রসাদ সপরিবারে রবিবার শ্বশুর বাড়িতে যান। রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগেই দুষ্কৃতীরা আলমারি ভেঙে নগদ 15,000 টাকা, সোনার গহনা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয়। সকালবেলা শুনলাম, ফোন করল এখান থেকে দিয়ে যে শানি প্রসাদের বাড়িতে চুরি হয়ে গেছে। দেখছি এসে পড়ছি টলছি সব বাইরে ছিল গেটের কাছে, কত টাকা বাকি কি নিয়েছে? 15,000 টাকা গেছে। অনেক কই শোনা গেছে, মানে 3-4 বড়ি চাঁদি গেছে। মানে সকালে উঠে দেখি যে ওরা সকালে 8টার সময় ঘুমিয়ে ওঠে, সকালে দেখি 6টার সময় গেট খোলা, সবাই এসে দেখলো, দেখি চুরি, ঘরের জিনিসপত্র সব লন্ড ভন্ড হয়ে পড়ে আছে। সবাই বুঝতে পারলো যে ওরা বাড়িতে নাই, তারপরে ফোন করে ওদেরকে জানানো হলো যে তোমার বাড়িতে চুরি হয়েছে। ওই আসলো, এসে দেখলো, দেখে বলছে 15,000 টাকা, 1 ভরি সোনা, 3 ভরির মতো চাঁদি, কাঁচার জিনিসপত্র চুরি হয়েছে। তারপরে পুলিশ আসলো, ইনকোয়ারি করে গেল। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।